পাতায় গেছিলাম সেই আঁকা পাতাটি আমার বাসায় এখনো আছে এখানে সুযোগ হয়নি আসলে প্রদর্শন করবার কিন্তু অবচেতন মনে আমার কোথাও কি আমার মনে হচ্ছিল আমি একটি কথার গল্প বলতে চাই বা একটি গল্প একটি কথা বলতে চাই সুতরাং এই কাজগুলো যখন করেছি তখন কোভিড-19 হাইপিকে আমি একা এই যে একক এবং মানুষ একক এন্টিটি যদি বলি যে প্রত্যেকেই কোনো করোনা কোনোভাবে পারিবারিকভাবে বা সোশ্যালি একক হয়ে গিয়েছিল একক হয়ে উঠেছিল তার চিন্তা ভাবনা সবকিছুই খুব ফোকাসড হচ্ছিল সেলফ সেন্ট্রিক হচ্ছিল কখনো সেটা ভালো কখনো সেটা মন্দ যেভাবেই হোক সুতরাং আমার এই কাজে সেইভাবে কোথায় একক যদি বলি বিষয় উঠে এসেছে এবং সেটি পাথর কেন সেটা আমি আসলে এভাবে বলতে চাই না এখানে আমার একটা আর্টিস্ট স্টেটমেন্ট আছে সেটি আপনারা যদি নিয়ে যান হ্যান্ড আউটস হিসেবে তাহলে আপনারা বুঝতে পারবেন যদি আপনাদের ভালো লাগে আমার এক্সিবিশন এবং ছবি এটিকে আসলে ছবি বলবো না এটি আসলে আমার দিনলিপি বা ডায়েরি সেই ডায়েরি থেকেই আসলে যে ডায়েরির মতনই আসলে আমার এই ছবিগুলো প্রকাশ এখানে যা দেখছেন সেটি আমি আমার সামনে দেখছি এবং জীবনকে আসলে অনেক অন্যভাবে উপলব্ধি করেছি যখন আসলে নিজের দিকে তাকানোর সুযোগ হয়েছে হয়তো দেশ থেকে যখন আমি বাইরে গেছি তখন তখন আমি অনেকটা থার্ড আই নিয়ে বা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ নিয়ে নিউট্রালি আমার নিজেকে দেখেছি এবং সেটিরই বহিঃপ্রকাশ আপনাদের সবাইকে ধন্যবাদ ওকে আমি প্রথম দিন বলছিলাম বিপাশাকে যে ছবিটা দেখে যে বিপাশা আরো আরো কম কথা বলো আরো কম কথা বলো এত কথা বললে তোমার কথা শুনবে কি তার অর্থ হলো যে আরো যেটা বলতে চাও আরো 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 কম কথা দিয়ে বলার চেষ্টা করো হ্যাঁ কারণ ছবি আঁকাটা এটা আমি মনে করি বাউলদের মতো এটা দেহতত্ত্ব ও কি বলতে চাইছে আমি জানি না তবে যে সিমপ্লিসিটি রঙের ব্যবহার এগুলো আমার ভালো লাগছে এবং যেটা ও ফিল করছে দেহের ভিতরে এই এই শব্দে বড় কাজে একটা বিপাশাই বলতে পারবে এবং আমার মনে হয় এই ওর সেকেন্ড এক্সিবিশন আমি দেখলাম প্রথম এক্সিবিশন যে বেঙ্গল হয়েছিল কত সম্মানের বেশ অনেক আগে তখনের কাজগুলো আর এখন কাজগুলো মিল আছে মিল আছে মিল তো থাকবে একই হাতের করা তুমি আপ্লুত এবং আনন্দিত সবাই উপস্থিত হয়েছেন সেজন্য প্রশংসা একটু বলা দরকার যে ছোটবেলা থেকে বিপাশাকে দেখেছি ছবি জমি আঁকতো ফুল আঁকতো পাতা আঁকতো পাখি আঁকতো এগুলো করতো এগুলো তো প্রায় বাচ্চারাই করে এবং ইদানিংকালে আমার বাবা নাতিগুলো যখন বড় হলো দেখতাম যে ওরা একটা ছবি নিয়ে এসে আমার বলতো যে না না ভাই এই কাজ তোমাকে দিচ্ছি তাহলে কই আমি কই বলে যে দেখো মাথায় চুল নাই এটা তুমি সহজে আমাকে এগিয়ে থাকো আসলে ছবি আঁকাটা একটা প্রাণের ভিতরের একটা জিনিস মানুষ যেখান থেকে ফিল করে একটা জিনিস সেটাকে যে কোনো ভাবে আঁকার চেষ্টা করে বিপাশা যে আর্টিস্ট হবে বা চিত্রকর হবে এটা পরীক্ষা দিল এবং সে ওয়েটিং লিস্ট থাকলো এবং তার আগের মিনিট পর্যন্ত হয়ে গেল কিন্তু সে হলো তখন সে রাগ করে ইংলিশ অনার্সে ভর্তি হলো এবং ইংলিশ অনার্সে ভর্তি হয়ে এক বছর পড়ার পরে হঠাৎ একদিন ওর মাকে এসে বলে যে আমি আর্ট কলেজে ভর্তি হবো এবং ওর মা বলে যে অসম্ভব আর্ট কলেজ একটা বাজে জায়গা ওখানে সরকারি না থাকে সারাদিন ওখানে পড়ে থাকে গাছের তলায় পড়ে থাকে আর আড্ডা মারে এটা ভালো জায়গা তখন বিপাশা বললো এবং তুমি আমার সাথে একদিন চলো এবং সে জোর ওর মাকে ধরে নিয়ে গেল এবং ওর মা সারাটা দিন আর্ট কলেজে কাটালো এবং আসার পরে সে এতই মুগ্ধ হয়েছে যে আর করার কথা না তোমার আর কোথাও পড়া তাহলে তুমি ওখানে পড়ো এবং এটা আমরা আজকে আনন্দিত এবং কৃতজ্ঞ ওর মায়ের এই সাজেশনের জন্য যে বিপাশা শেষকে নোবেল পড়ল এবং একজন পেন্টার ভেবে দিয়েছে আর এই যে আঁকার দিয়ে ব্যক্তি এঁকেছে আমাকে একে এসে এক্সপ্লেন করেছে কিন্তু এক্সপ্লেন করার আগে আমি যখন দেখেছি আমি না বুঝেই মুগ্ধ হয়েছি কারণ কিছু বুঝি না কঠিন জিনিস তো অ্যাবস্ট্রাক্ট আঁকে দেখে আমার মেয়ে এঁকেছে চমৎকার সাদা দিচ্ছে কিন্তু এই মেয়েটি যখন আমাকে তিনটে ছবি ওখান থেকে একে পাঠাইলো একে একে পেপার উপরে একটি হলো রবীন্দ্রনাথ একটি নজরুল ইসলাম আর একটি হলো বঙ্গবন্ধু এই তিনটে ন্যাচারালিস্টিক ছবি সে যখন আমাকে একে পাঠালো ওখান থেকে মানে না দেখে আঁকা এই তিনটে ঐতিহ্যবাহী মানে কিংবদন্তি থেকে অফ হয়ে অফ তো কার্ডটা যখন পেলাম
তখন দেখি কার্ডে এটা শিরোনাম লেখা রয়েছে পাসপোর্ট সময় যত্র মনে আছে স্টোন চাই আমার জট করে অর্ডার অর্ডার খেয়াল করে নি আমাকে কী হলো হঠাৎ বিপাশা এই প্যালিওলিথিক নিওলিথিক ওই লাইনে চলে গেল পুরনো লাইনে এটা কী হলো পরে বুঝলাম যে আসলে পাসপোর্ট সময় আমাদের যে সময়টা আমরা অতিবাহিত করলাম করছি বা করবো এই সামনে করছি একটা ভালো সুযোগ দেখছি তাও নয় রোগ খাড়াই থেকে শুরু করে নানান সব কিছু মিলিয়ে আমাদের একটা যে একটা দুর্যোগের সময় কিন্তু আমরা কাটিয়ে গেলাম এই আমার তখন ধারণা হলো যে ও একটা সিম্বল করেছে প্রতীক প্রতীক এই যে পাথর সময় পাথর সময় এইখানে এসে দেখলাম যে শুধুই যে আমার ধারণা ছিল যে হয়তো শুধু পাথরই এসেছে মনে পাথর পাথরের ভিতরে যেসব টেক্সচার থাকে সেগুলো পাথরের টোনাল ভ্যারিয়েশনস পাথরের যে শক্ত অথচ দেখতে নরম এমন সব ভাবটা এগুলো আমাদের তার ছবিতে থাকবে এইখানে এসে দেখলাম যে আসলে ওইখানে আবদ্ধ থাকে তার যে অন্যান্য প্র্যাকটিস অন্যান্য যে তার স্বচ্ছন্দ আর যেসব দিক আছে আঁকার সেগুলো কাজ করেছে